তোলা ফেললো আর কি বাজতে মানে এটাই হয়েছে মেন অনেক ঋণ ফিন হয়ে গেছে অনেক প্রচুর ঋণ ফিন করিয়ে লাইছে এই যে না খাই না খাই করলেও তো অনেক টাকা লাগে ডাইল ভাত খাইলেও তো অনেক কষ্ট কি করি মাল্লার ফাঁকের কাছে শুক্রিয়া আদায় করি আর কি করি সাওয়ার মতো তো আল্লাহ ফাঁকের কাছে চাই কইছি যে আল্লাহ ফাঁকে যা আল্লাহ ফাঁকে এর কাছে কিছুর অভাব নাই আল্লাহ ফাঁকে চাইলে অনেক কিছু করতে পারে আল্লাহ আমার মনে হয় এটা একটা পরীক্ষা দিস পরীক্ষা করতে আসছে এই কারণে আমি আল্লাহ ফাঁকের কাছে কান্দি নামাজ পড়ি এটাই আর কিছু আমি মনে করি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এখন আছি হচ্ছে সাইনবোর্ড এই জায়গাটার নাম হচ্ছে নিতাইপুর আপনার পাশে একজন ভদ্রলোককে দেখতে পাচ্ছেন উনি এমন একটা রোগে আক্রান্ত আসলে যেই রোগের কোনো চিকিৎসা নেই যদি আল্লাহ তাআলা যদি সুস্থ না করে তাইলে ওনার সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই তো আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার মোহাম্মদ মোর্শেদ আলম মোর্শেদ আলম জি কি সমস্যা একটু বলেন আমার ক্যান্সার হয়েছে ক্যান্সারের সমস্যা ক্যান্সারের রোগ আক্রান্ত আমি এটা কতদিন থেকে গত 3 মাস যাবত এটা ধরা পড়ছে আর কি 3 মাস যাবত ধরা পড়ছে জি আপনি এমনি কি করেন আমি সাধারণ একটা ক্ষুদ্র ব্যবসা করি যে আয়রনের দোকান লন্ড্রি দোকান আর কি লন্ড্রি দোকান জি লন্ড্রি দোকান করেন এখন কি দোকান করতে পারেন এখন কষ্ট হয় তারপরে করতে হয় এখন ডাক্তার এই যে আপনি ট্রিটমেন্ট করার পরে ডাক্তার কি বলছে ডাক্তার বলছে অনেক টাকার প্রয়োজন প্রায় 20-25 লাখ টাকার দরকার ট্রিটমেন্ট করার জন্য ট্রিটমেন্ট করলে কি সুস্থ হবে এরকম বলছে ওনারা আশ্বাস দিচ্ছে যে আল্লাহ ভালো করার আপনি চেষ্টা করে দেখেন সেটা বলছে যে সুস্থতা সেটা বলেনি যে সুস্থ হব কিনা সেটা বলেনি চিকিৎসা করতে বলছে চিকিৎসা করতে বলছে জি এখন কোথায় চিকিৎসা করাচ্ছে এখনও পিজি থেকে টেস্ট করানোর পরে এখনও চিকিৎসা করতে পারতাছি না অর্থের অভাবে এই জন্য চিকিৎসা করতে পারতাছি না চিকিৎসা করাতে পারতাছি জি না এখন আল্লাহ ছাড়া আর কোনো উপায় নেই আপনার এমনি দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি নোয়াখালী নোয়াখালী কোথায় চাটখিল চাটখিলে জি ছেলে মেয়ে কয়জন ছয়জন ছয়জন ছেলে মেয়ে ছেলে মেয়ে আচ্ছা মাশাআল্লাহ আপনি কি হন ওনার আমি ওয়াইফ ওয়াইফ হন তো ওনার তো এই যে যেই মানে অসুস্থ যে রোগের কথা বলছে জি মানে এটা তো ভয়ঙ্কর একটা রোগ জি আর এই রোগ থেকে যদি আল্লাহ সুস্থ না করে তাহলে তো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই না তো এখন মানে কি প্রিপারেশন নিচ্ছেন আমরা তো অনেক চেষ্টা নিতেছি যে চেষ্টা হেরে পরীক্ষা নিরীক্ষা করার জন্য তো টাকার জন্য পাইতেছি না যে এমন অবস্থা কেউর কাছে চাইতেও পাইতেছি না যে আমরে এত টাকা দেন এত টাকা তো দেওয়া কেউ দ্বারা সম্ভব না সবাই মধ্যবিত্তি কেউর এত অর্থ সামর্থ্য নাই এই কারণে কেউর কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করি এই এই পর্যন্ত আপনার ভাই বোন নাই জি আছে ভাইরা আছে আচ্ছা এমনি দেশে জায়গা সম্পদ নাই সম্পদ তেমন নাই আমাদের বাড়ির বাড়ির জায়গা ছাড়া কোনো জায়গা নেই একটু আছে গর্বিটা আছে এই গর্বিটা একটু আছে কোনো আমাদের সমাজে এরকম বহু মানুষ আছে যারা খুব অসহায় যারা দিনে আইনা দিনে খায় খুব কষ্ট করে জীবনযাপন করে বহু মানুষ আছে যদি একজন দুজন হইতো তাইলে বুঝতাম যে না এক মানে অল্প সংখ্যক মানুষ কষ্টে জীবনযাপন করে কিন্তু আমাদের সমাজে মানে আমার দৃষ্টিকোণ থেকে প্রায় 40-45% মানুষ খুব কষ্টে জীবনযাপন করে অথচ আপনি আমাদের চতুর্দিকে যদি লক্ষ্য করেন এ বাড়ি গাড়ি অভাব নাই জায়গা সম্পদের অভাব নাই কিন্তু এই 45% মানুষকে দেখার মতো মানুষের অভাব আছে আমাদের সমাজের মানুষগুলো আমরা ভুল পথে চলে গেছি আজকে আমরা ব্যাংকে জমা রাখি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট করে বলছে যে প্রয়োজনের অতিরিক্ত সঞ্চয় করতে না প্রয়োজনের অতিরিক্ত যেটা থাকে সেটা গরিবের মাঝে বিলিয়ে দাও যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতার জন্য তাদেরকে দিয়ে দাও অথচ আমরা কি করি বাড়ি বানাইতেছি গাড়ি বানাইতেছি আর যেটা জমা থাকে সেটা কি করি আমরা ব্যাংকে ফালায় রাখি তো কি হবে আপনার এই সম্পদ কি কেউ কবরে নিয়ে যাইতে পারবে এই সম্পদ কিন্তু আপনার জন্য পরকালে বিশাল একটা বোঝা হবে যেই বোঝার ভার আপনি গ্রহণ করতে পারবেন না আমরা চাইলে মানুষকে আমরা
একটা অসুস্থ মানুষকে আমরা কি করতে পারি, চিকিৎসার সুযোগ করে দিতে পারি, যে না খায় আছে তাকে তার মুখে খাবার দিতে পারি, কিন্তু আমরা করতে চাই না। কি হবে বলেন? কিছুই হবে না আপনার এই সম্পদ। আল্লাহর কাছে সেই ব্যক্তি উত্তম যে আল্লাহকে ভালোবাসে এবং মানুষকে সহযোগিতা করে, মানুষের পাশে দাঁড়ায়। আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন, ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন। আসলে ছাদের মধ্যে ভিডিওটা করতেছিলাম, বৃষ্টি চলে আসছে, তো এই জন্য বাসার ভিতরে আলো কম, আলোতে অনেক সময় ক্যামেরায় ভিডিও ভালো আসে না। তো যারা এই ভিডিওটি দেখবেন, আপনি যদি সহযোগিতা করতে না পারেন অন্তত ভিডিওটি শেয়ার দিবেন। আর আমি জানি যে যারা নোয়াখালীর মানুষ আছেন, নোয়াখালীর মানুষ অনেক প্রভাবশালী, বেশিরভাগ মানুষ আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, ইতালিতে থাকে, খালি নোয়াখালী বৈশা ভাব দেখেন না, নোয়াখালী বৈশা ক্ষমতার অপব্যবহার করেন না। অনেক মানুষ আছেন অনেক অহংকারী, আপনি আমেরিকা থাকেন, আপনি মনে হয় যেন আমেরিকা কিনে ফেলছেন, কিন্তু মানুষে যদি আপনি সহযোগিতা করতে না পারেন, আপনি এই আমেরিকা থাকার কোনো দাম নাই, আপনি ইতালি থেকে কোনো লাভ নাই, আপনি অস্ট্রেলিয়া থেকে কোনো লাভ নাই। মানুষের প্রতি আন্তরিক হইতে হবে। যদি আপনি আল্লাহকে ভালোবাসেন, নোয়াখালীর মানুষকে ভালোবাসেন, তাহলে ওনাদের পাশে দাঁড়াবেন। এখন কেউ যদি সহযোগিতা করতে চায় কীভাবে করবে? কেউ যদি সহযোগিতা করতে চায় ইনশাল্লাহ, বিকাশ আছে? জি, এই বিকাশ নাম্বার আছে। জি বলেন, নাম্বারটা বলেন। 01-999-32-9890। আবার বলেন। 01-999-32-9890। এমনি আপনার সংসার চলে কিভাবে? ওই যে এই রোজগারের প্রতি এটা দিয়ে চলে, 200-300 টাকা যা হয় এটা দিয়ে। আর এখানে যেখানে থাকতাছি এটা আমি এখানে কেয়ারটেকার হিসাবে আসি, কোনো ভাড়া নেয় না, ভাড়া লাগে না। জি, এখানে ফ্রি থাকতাছি, এই আল্লাহ এইভাবে চালাচ্ছে আর কি। বুঝতে পারছি। আপনার এই যে সংসার ছেলে মেয়ে, আপনার কষ্ট হয় না? কষ্ট তো আছে, আমি তো আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বেশ কম যাই আল্লাহ কিসমত রাখে, কোনো রকম চলতে আসি। এত হাহাকার নাই, তারপর ঋণ পিন হয়ে গেছে অনেক, যে বাচ্চা কাচ্চা বেশি না, আল্লাহ দিলে দিছে, তো এই জগৎ হিসেবে তো বেশি, আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি, কোনো রকম নুন হেন খাইতে আসি, কিন্তু কী করবো, উপায় যে যেইটুক আয়োজন এইটুকে কোনো রকম চলতে আসি। ওই যে ছেলেরা একটু বড় হয়েছে, কাজ ফাইলে একটু করে, অন্ত লকডাউনে কাজ নাই, ফাইলে টুকটাক করে একটু, কোনো রকম চলতে আসে। না, এখন আর পড়াশোনা করে না, ওই যে সিক্সে, ফাইভে সিক্সে এরকম পড়ছে আর কি। না, অর্থ তো তেমন নাই, কীভাবে করাই পড়া লাগে, চেষ্টা তো করছিলাম, অবস্থা তো খারাপ, কী করি, ভাগ্য নাই। জি, মাদ্রাসা পড়াশোনা করছি, করে মাদ্রাসায় দিতে চাইছিলাম, দিছি, মাঝে ছেলে তিন পারার হাফেজ, আর এগুলো নামাজ কোরআন শরীফগুলো শিখাইতে চাইছি, যে আল্লাহর ভয়ে থাকে, নামাজ কালাম পড়ে, সৎ পথে সঠিক পথে চলে, এইভাবে আর কি উপদেশ দিতে আসি, চলতে আসি। তারপর বড়টা 19 বছর বয়স, চলে, একটু দেখতে আসি কী করা যায়, একটু বাইরে পাঠাইতে। ওই যে মাহমুদপুরে ছিলাম, তারপর 14-15 বছর হইবে, মানে 11 বছর। 11 বছর ধরে থাকে? হ্যাঁ। আচ্ছা, এখানে কবে আসছে? এখানে আসছে 9 বছর। 9 বছর ধরে আসছে? জি। আপনি কি ওই ওই মানে যে লন্ডের কাজ ছাড়া আগে কি করতেন? আগে একটা ফ্যাক্টরিতে কাজ করতাম আপনার, 1996 সালে ওই যে যখন হাসিনা সরকার আসলো, তখন ইনফোর্ট বন্ধ করে দেওয়া, তো আমাদের ওই ফ্যাক্টরিগুলো অল বাংলাদেশে যত ফ্যাক্টরি ছিল ওইগুলো বন্ধ হয়ে গেছে, এনামেল সেকশন। আচ্ছা। ওই রূপবান টিনের উপরে আর নিকেল করে আর কি প্লেট বানাইতো, ওইগুলা প্লেট, জগ, বিভিন্ন ধরনেরই, ওটার কাজ শিখছিলাম আমি অনেক বছর, ওইটা বন্ধ হয়ে যুগালি কাজও করতো। প্রথম যুগালি কাজও করছিল, তরকারি বেচতো, ক্ষুদ্র ব্যবসা ট্যাবসা এগুলো করতো, তারপরে রাত যুগালি কাজ করার পরিবর্তিতে এই জায়গায় একটা দোকান দিছিল, ওই যে দোকানটা করতে আছে আর কি। তারপর চেষ্টা করে শিলের কাজও মাঝে মধ্যে করতে সুস্থ থাকতে, এখন তো চোখে দেখে চোখে কম দেখে, এই কারণে পারে না। না, আব্বা আম্মা আছে? আম্মা আছে, আব্বা নেই। আম্মা আছে, আব্বা নেই। ভাইদের মধ্যে কত নম্বর? আমি 3 নম্বর। সেজু। বড়রা কি করে? বড় ভাই এই তো বেকার, বিদেশ থেকে আজকে 3 বছর আসছে, বেকার। মেজু বাড়িতেই থাকে, আর মেজু ভাই দেশে থাকে, উনি একটা ওই
গান্ধী আশ্রম ওখানে একটা চাকরি করে, গাড়ি চালায়, ড্রাইভার। জি, ওনার সংসার নিয়ে উনি ইউটিউব দিয়ে ওটা যেমন চলে, তেমন একটা উচ্চ ধরো কেউ নেই যে কেউ এরকম সহযোগিতা করব, সবাই আফসোস করে দোয়া করে এটাই আর কি। না এখানে আমি কারোর কাছে বলিনি কখনো, আর দ্বিতীয়ত এমনি সবাই জানে আমি অসুস্থ, কারোর কাছে হাত পাতি নি, আমি আসলেও ভাবিনি কখনো মানুষের কাছে হাত পেতে সহযোগিতা করে বা চলবো বা ই করবো, কিন্তু এখন নিরুপায় হওয়ার কারণেই হয়তো বা এখন আপনাদেরকে কল করা হয়েছে, আপনাদেরকে বিরক্ত করতেছি আর কি, যে আপনারা আমার একটু সহযোগিতা করেন, যদি আমার বাঁচার ইচ্ছা আছে, যদি চেষ্টা দশের দোয়ায় বা দশে যদি আমাকে সহযোগিতা করে ইনশাল্লাহ, যদি আল্লাহ হায়াত দেয় চিকিৎসার মাধ্যমে যে ভালো হয়। উনি তো অসুস্থ হয়ে গেছেন, হ্যাঁ, আল্লাহ আছে না করুক, মানুষের তো মৃত্যুর গ্যারান্টি। হ্যাঁ, ডাক্তারে যে বলছে যে যদি দুইটা রক্ত দেওয়া, দুইটা দুই ব্যাগ রক্ত দিছে, যদি রক্ত দেওয়ার পরে পরীক্ষা করে তাইলে 7,000 টাকা লাগবো, আর ডেলি 700 টাকার ওষুধ লাগবো, সপ্তাহে পরীক্ষা করতে হইবে, মাসে রক্ত দিতে হইবে, তাই তো অনেক টাকার দরকার। এই কারণে সাহস করি আর পরীক্ষাটাও করা হইলো না, রক্ত আর দেওয়া হইলো না, এই কারণে অনেক দুর্বল হয়ে গেছে। আপনি এরকম চিন্তা করেন না, যদি কিছু হয় তাহলে আপনি কি হবে? তাইলে আমার তো চিন্তা আছে, আমি তো আল্লাহ পাকের কাছে কান্দাকাটি করি, নামাজ পড়ি, এসিন ছুরা পড়ি, দু অনেক দোয়া আর রহমান সুরা, কে সুরা, বড় বড় সুরা পড়ি, পানি লই খাওয়াইতেছি, যে সকালবেলা নামাজ পড়ার পরে আপনি পানিগুলো খাইবেন, এটাই বড় ওষুধ। আমরা সবাই ঘরের খাইতেছি, আল্লাহর উপরে ভরসা করি, কি করি, পরিস্থিতি তো খারাপ, কি করি, করার তো আর কিছু নাই, আল্লাহ পাকের কাছে কান্দাকাটি করি আর কি, জান বিকাশ হয় যে আল্লাহ যদি সুস্থ করে দেয় তাহলে গোলা ফাইল আর কি বাঁচতে পারি, এটাই হয়েছে। অনেক ঋণ ফিন হয়ে গেছে, অনেক প্রচুর ঋণ ফিন করে এলাইছে, এই যে না খাই না খাই করলেও তো অনেক টাকা লাগে, ডাইল ভাত খাইলেও তো অনেক কষ্ট, কি করি, আল্লাহর ফাঁকের কাছে শুকরিয়া আদায় করি আর কি করি। চাওয়ার মতো তো আল্লাহ ফাঁকের কাছে চাই, কইছি যে আল্লাহ ফাঁকে যা, আল্লাহ ফাঁকে এর কাছে কিছুর অভাব নাই, আল্লাহ ফাঁকে চাইলে অনেক কিছু করতে পারে, আল্লাহ আমার মনে হয় এটা একটা পরীক্ষা দিস, পরীক্ষা করতে আস, এই কারণে আমি আল্লাহ ফাঁকের কাছে কান্দি, নামাজ পড়ি, এটাই আর কিছু। আমি মনে করি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হবে, বন্ধুর কাছে চাইলে তো খোঁটা, যে কয়দিন দিব, কে কারে কয়দিন দিব, দেওয়ার মতো তো এমন মানুষও দেখি না, যে চাইলে যে ভাই এমন ভরসাও তো কেউ ফুরে নাই, এই আর কি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা, আপনি যদি মানুষকে ভালোবাসেন তাহলে আপনি আল্লাহকেও ভালোবাসবেন, আর আপনি যদি মানুষকে না ভালোবাসেন তাহলে আপনি আল্লাহকে কখনো ভালোবাসতে পারবেন না। এই যে বোনটা, উনি কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করছে, যারা প্রবাসে আছেন আপনারা যথেষ্ট আন্তরিক, আমি এই পর্যন্ত যতগুলি মানুষের ভিডিও বানাইছি আপনারা সবাইকে সহযোগিতা করেছেন, আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। এই যে পরিবার, এই যে বোনটা মাদ্রাসায় পড়াশোনা করছে, ওনারও ইচ্ছা ছিল যে উনিও জীবনে অনেক বড় হবে, সন্তানদের সঠিক পথে মানুষ করবে, কিন্তু আল্লাহ মানুষকে কি করে, যারা ইমানদার তাদেরকে আল্লাহ বিপদ দেয় পরীক্ষার জন্য, অসুস্থতা দেয়, অসুস্থতা একটা নেয়ামত, আমরা অসুস্থ হইলে অনেক সময় বিরক্ত হই যে আল্লাহ খালি আমার এই দেখে, আমার এই অসুস্থ বানায়, কিন্তু এই জিনিসটা মানুষ বুঝে না যে এই অসুস্থতা হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত। অসুস্থ হওয়ার পরে কোনো মানুষ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ খুশি হয়, আমরা বুঝি না। ভিডিওটি শেয়ার করবেন, এবং এই ভাইটা আমি জানি না আপনারা কীভাবে সহযোগিতা করবেন, বলতে পারবেন না, সবই আল্লাহ জানে, আপনারা ওনার পাশে দাঁড়াবেন যেন উনি অন্তত এই বোন যেন সঠিকভাবে ওনার হাজবেন্ড সন্তান নিয়ে যেন জীবনযাপন করতে পারে। আল্লাহ যতদিন হায়াত রাখবে ততদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে, হয়তো কষ্ট হবে, কিন্তু হায়াত যদি না থাকে কেউ কাউরে বাঁচায় রাখতে পারবে না। আমি বেশ কিছুদিন আগে একটা ছোট বাবুর ভিডিও বানিয়েছিলাম, বাচ্চাটার বয়স 5 বছর,
ক্যান্সার সবাই সহযোগিতা করেছেন কিন্তু ছেলেটা এক সপ্তাহ পরে মারা গেছে। দেখেন আল্লাহ কখন কাকে দুনিয়া থেকে নিয়ে যাবে আমরা কেউই জানি না। পরকালে সেই ব্যক্তি জান্নাতি হবে, কবরে সেই ব্যক্তি সুখে ঘুমাবে যে ব্যক্তি মানুষকে ভালোবাসে, যে ব্যক্তি মানুষকে সহযোগিতা করে, যে ব্যক্তি নিজের অর্জিত সম্পদ মানুষের জন্য ব্যয় করে। সম্পদের মালিক আপনি না, সম্পদের মালিক আল্লাহ। এই বাড়ি গাড়ি সব কিছুর মালিক আল্লাহ। আপনাকে আল্লাহ দিছে দেখাশোনা করার জন্য, আপনাকে আল্লাহ এটা দেয় নাই যে আপনি দখল করে বসে থাকবেন। এই সম্পদ আপনি রাইখে দুনিয়া থেকে, আপনি তো সম্পদ নিয়ে যাইতে পারেন না, একটা কাপড় কিনে আপনার পেশায় কবরে রেখে আসে। সম্পদ নিয়ে কেউ যাইতে পারে? কেউ যাইতে পারে না। অর্থাৎ এই পৃথিবীতে যত সম্পদ আছে সব আল্লাহ মানব জাতির সম্পদ দিছে, এই কারণেই যে মানব জাতি এগুলি দেখাশোনা করবে, তার বিনিময়ে তারা সম্পদ ভোগ করবে, মানুষকেও দিবে নিজেরাও খাবে। কিন্তু আমরা কি করি? সম্পদ আপনার 1,000 কোটি টাকা দিছে, আপনার দখল করে কি করছেন? বসে আছেন। এই দখলদার যারা সম্পদ জমায় রাখেন, ভয়াবহ অবস্থা হবে হাশরের ময়দানে, আপনি আল্লাহর সামনে দাঁড়াইতে পারবেন না। তার বেশি কিছু বলতে চাই না, যারা সহযোগিতা করতে না পারবেন ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটা শেয়ারের কারণে একটা পরিবারের মুখে হাসি ফুটবে, একটা মানুষ সুস্থ হবে। আর কিছু বলবেন? আর কি বলবো, আল্লাহ ছাড়া আর উপায় নেই, আর কি বলবো। যদি আল্লাহ 10 ভাইয়েরা যদি সহযোগিতা করে আমার চিকিৎসার জন্য, আমি ওনাদের কাছে অনুরোধ করছি, আমি বাঁচতে চাই, আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমাকে একটু যেন সহযোগিতা করে, সবাই চিকিৎসাটা করতে যেন পারি। আর কিছু বলবেন? ভাই আমার তো এই ধরনের কোনো ই নাই, যে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, দুনিয়ার কোনো আনন্দ ফুর্তি করার, দুনিয়ার কোনো খাওয়া পিঁদা চলাফিরার প্রতি কোনো লোভ লালসা নাই। আমি একমাত্র মানুষের ঋণ পিন না থাকুক, ডাইল ভাত আল্লাহ যা কিসমত রাখে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, শুকরিয়া আদায় করি, যে আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি সুস্থ রাখো, সবাইরে সুস্থ রাখো, পাশাপাশি আমগুলো সুস্থ রাখো, ভালো রাখো, এটাই আল্লাহ দরবারে সবসময় ফরিয়াদ করি। আর বেশি কিছু বলতে চাই না, এটা আমি আপনাদের দিলাম। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ভাইটাকেও আল্লাহ এই অসুস্থ থেকে, যে রোগে ভুগতেছেন সেই রোগ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করুক। কারণ আল্লাহ ছাড়া মানুষকে সুস্থ করার আর কোনো মালিক নেই। আল্লাহ যদি রহম করে তাহলে উনি সুস্থ হবে, আর রহম না করলে সুস্থ হওয়ার কোনো সুযোগ নেই। তো আজ এ পর্যন্তই, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।